স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো মানসম্পন্ন ও আধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন WWM S70F মডেলের ওয়াশিং মেশিনের স্থাপন এবং এটি ব্যবহার করে কিভাবে খুব সহজেই কাপড় ধোয়া যায়। ওয়ালটন ওয়াশিং মেশিনটির রয়েছে নিরাপদ প্যাকেজিং ব্যবস্থা। একটি কাঁচির সাহায্যে বক্সের উপরের শিপিং বেল্টটি কাটুন, এরপর বক্সটি সরালে আপনি পাবেন পলি ব্যাগে মোড়ানো আকর্ষণীয় ওয়ালটন WWM S70F মডেলের ওয়াশিং মেশিনটি। পলি ব্যাগের স্তরটি সরিয়ে ফেলে মেশিনটি সমতল ও সুবিধাজনক স্থানে স্থাপন করুন, যেখানে পানি সংগ্রহ ও নিষ্কাশনের সুব্যবস্থা আছে। ওয়াশিং মেশিনের ডোরটি খুলেই পাবেন একটি নির্দেশিকা বই ও ওয়ারেন্টি কার্ড। নির্দেশিকা বইটিতে পাবেন ওয়াশিং মেশিন সম্পর্কে ভালোভাবে জানার ও ব্যবহারের নিশ্চয়তা। এটি ওয়ারেন্টি কার্ড, এটি নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন। আরও রয়েছে পানি সরবরাহের জন্য একটি হোস পাইপ। ওয়াশিং মেশিনটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে পিছনের শিপিং বোল্টগুলো অপসারণ করে নিতে হবে এবং প্লাস্টিক দিয়ে পূর্ণ করে দিতে হবে। আসুন আমরা এই আকর্ষণীয় মেশিনটির সাথে পরিচিত হই। এর বামে রয়েছে ডিটারজেন্ট বক্স, মাঝখানে রয়েছে একটি নব এবং ডান দিকে রয়েছে অপারেশন প্যানেল, ফ্রন্ট লোডিং ডোর, ওয়াশ এবং স্পাইন ট্যাব, অ্যাডজাস্টেবল ফিট, ইনলেট ভালভ। ড্রেন হোস পাইপটি পানি নিষ্কাশন হওয়ার স্থানে রাখুন। ইনলেট হোস পাইপটি ইনলেট ভালভের সাথে সংযুক্ত করুন এবং এর অন্য প্রান্ত পানির ট্যাপের সাথে সংযুক্ত করুন। পাওয়ার কর্ডটি বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত করুন। কাপড় ধোয়ার প্রথমে কাপড়ের ধরন অনুযায়ী কাপড় আলাদা করে নিন। কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার পূর্বে অবশ্যই খেয়াল করুন যেন কোনো ধরনের ধাতব পদার্থ যেমন সেফটি পিন, আলপিন, টিস্যু বা কাগজ জাতীয় কিছু না থাকে। আপনার কাপড় ওয়াশিং মেশিনে দিন, এরপর ডোরটি বন্ধ করে দিন। এরপর ডিটারজেন্ট বক্সটি খুলে পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার দিন। এছাড়াও কাপড়ের ধরন অনুযায়ী আপনি লিকুইড সোপ ও সফটনার ব্যবহার করতে পারেন। কন্ট্রোল প্যানেলে পাওয়ার বাটনটি চাপ দিয়ে ওয়াশিং মেশিনটি চালু করুন। আপনি নির্দিষ্ট সময় পর কাপড় ধুতে চাইলে ডিলে বাটনটি চেপে সময় নির্ধারণ করুন। স্পিড বাটনটি দিয়ে আপনি কাপড়ের ধরন অনুযায়ী ওয়াশিং মেশিনের ঘূর্ণন গতি নির্ধারণ করে দিতে পারবেন। আপনি যদি গরম পানিতে কাপড় ধুতে চান তাহলে টেম্পারেচার বাটনটি চেপে তাপমাত্রা নির্ধারণ করে দিন। সুবিধামতো যেকোনো একটি অপশন নির্বাচন করে স্টার্ট বাটনটি চাপ দিলে ওয়াশিং মেশিনটি আপনার কাপড় ধোয়া শুরু করবে। নির্দিষ্ট সময় পর কাপড় ধোয়া শেষ হলে ওয়াশিং মেশিনটি বিপ শব্দ করে আপনাকে জানিয়ে দেবে। ওয়ালটন ওয়াশিং মেশিন রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে চাইল্ড লক অপশনটি। টেম্পারেচার ও স্পিড বাটন দুইটি একসাথে 3 সেকেন্ড চেপে ধরলে ওয়াশিং মেশিনটির কন্ট্রোল প্যানেলটি লক হয়ে যাবে এবং এর কোনো বাটন কাজ করবে না। আনলক করতে চাইলে আবার টেম্পারেচার ও স্পিড বাটন দুইটি একসাথে 3 সেকেন্ড চেপে ধরতে হবে। এছাড়া রয়েছে কাপড় ধোয়ার পর ওয়াশিং মেশিনের ট্যাপটি পরিষ্কার করতে ট্যাপ ক্লিন অপশনটি। স্পিড ও ডিলে বাটন দুইটি একসাথে 3 সেকেন্ডের বেশিক্ষণ চেপে ধরলে ওয়াশিং মেশিনটির ট্যাপ ক্লিনিং শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট সময় পর ট্যাপটি পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও ওয়াশিং মেশিনটিতে রয়েছে এরর মেসেজ ইন্ডিকেশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম, যার ফলে মেশিনে কোনো সমস্যা হলে তা অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দেবে কি সমস্যায় তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারবেন। ওয়ালটন ওয়াশিং মেশিনটির রয়েছে 5 বছরের ওয়ারেন্টি। আপনার ব্যস্ত জীবনকে স্বাচ্ছন্দ্যময় ও সময় বাঁচাতে আজই আপনার ঘরে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ওয়াশিং মেশিন, আরামদায়ক ও সুস্থ জীবনের জন্য। ধন্যবাদ।